সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 12ই নভেম্বর মঙ্গলবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম, বেশ কিছুদিন একই লেভেলে উঠানামা করা শেয়ারটি হিউজ পরিমাণে মানি ফ্লো বেড়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে বেশ কিছুদিন একই লেভেলে, দ্যাট মিন্স সামান্য কিছু কম বেশি উঠানামা করে শেয়ারটি লেনদেন হচ্ছে, এবং এই উঠানামা করে লেনদেন হওয়ার সাথে সাথে শেয়ারটির কিন্তু হিউজ পরিমাণে মানি ফ্লো বেড়েছে। তো বন্ধুরা, আমরা টেকনিক্যাল ইন্ডিকেটরের ভাষায় মানি ফ্লো ইনক্রিজ হওয়া এবং সেই মানি ফ্লো বিশ্লেষণে যদি দেখা যায় সেটা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো বা কালেকটিভ মানি ফ্লো বৃদ্ধি হচ্ছে, তাহলে শেয়ারটিকে আমরা একটা ভালো অবস্থানে হিসাবে টেকনিক্যাল ইন্ডিকেটরের ভাষায় ধরে নিতে পারি। তো আমরা আজকে তেমন একটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে শেয়ারটি নিয়ে অলরেডি আপনাদের সামনে আলোচনা করেছি অনেকবার। শেয়ারটি কিন্তু যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন বেশ কিছুদিনই একই লেভেলে উঠানামা করছে এবং শেয়ারটি তার সাপোর্ট লেভেল থেকেও ব্রেক হচ্ছে না, আবার তার যে নিকটবর্তী যে একটা রেজিস্ট্যান্স সেটা ব্রেক করছে না। তো সেই অবস্থানে আমরা কিছুটা উঠানামা করতে দেখছি এবং শেয়ারটির ভলিউমও কিন্তু লেনদেনও একটা যে ধীরে ধীরে কমে যাচ্ছে তেমনটিও নয়। তো স্বাভাবিকভাবে শেয়ারটি একটি রহস্যময় আচরণ করছে আমাদের দৃষ্টিতে এবং সকলের দৃষ্টিতে, এবং বিনিয়োগকারীদের কিন্তু সকল শ্রেণীর বিনিয়োগকারীদের কিন্তু সেটি শেয়ারটি কিন্তু আগ্রহের তালিকাতেও থাকছে। আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি বেশ কিছুদিনই টপ লেনদেনের দিক ভিত্তিতে ভ্যালুর দিক দিয়ে টপ 10 বা 20-এর মধ্যে সবসময় থাকছে এবং থাকে, এবং শেয়ারটি আমরা একটি সময় 41 টাকা প্রাইসে, 41 টাকা প্লাস প্রাইসে হয়েছিল এবং 32 থেকে সেই লেভেলে গেছিলো। তারপর সেটি পুনরায় সেল প্রেশার বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা কালেকশন বা যেটাই বলি না, কারেকশন যেটাই বলি না কেন, সেটি হওয়ার পর আমরা বেশ কিছুদিন সামান্য কিছু ব্যবধানে ওঠানামা করে সেটি কিন্তু তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুকে ক্রস করার অপেক্ষায় থাকছে বা করছে এবং আবার ফিরে আসছে, এই ধরনের রহস্যময় আচরণ করছে, তেমনই একটি শেয়ার আজকে আলোচনা করব। যদিও বাজার পরিস্থিতি কিন্তু মাইনাস ছিল আজকে 35 পয়েন্ট মতো, তবুও কিন্তু আজকে শেয়ারটি একটা ভালো পজিটিভ হয়েছে মোটামুটি। তো আমরা আপনারা বুঝতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে ইতিপূর্বে অনেকবার আলোচনাকৃত শেয়ারটি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম। আপনারা দেখেছেন আজকে ভ্যালুর দিক দিয়ে 11 নম্বরে অবস্থানে থাকা বি ক্যাটাগরির এই শেয়ারটি 24,88,159 ভলিউম নিয়ে 8,38,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1712টি ট্রেড হয়ে দিন শেষে 80 পয়সা দাম বেড়ে 2.43% ইনক্রিজ করে 33.70 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই অগ্নি সিস্টেম একটি বিষয় হলো সেটি কিন্তু 2024-এর ডিভিডেন্টের কোনো নিউজ এখনও প্রদান করে নাই এবং ডিভিডেন্টের ফার্স্ট কোয়ার্টারও প্রদান করে না, যদিও তাদের ডিভিডেন্টের সময় হয়ে গেছে, সুতরাং তারা এখন ডিভিডেন্ট প্রদানের সময়। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ারটি নিয়ে তার বিস্তারিত ফান্ডামেন্টাল রেশিওগুলো এবং টেকনিক্যাল বিষয়গুলো দেখিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যেহেতু বলেছি হিউজ পরিমাণে মানি ফ্লো বেড়েছে, সেহেতু সেটা আমরা টেকনিক্যাল বিশ্লেষণে আপনাদেরকে উপস্থাপন করব। প্রথমেই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং লজিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, আইটি সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি, আইটি সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি আমরা দেখুন 33, 32, 33, 34, 33, 34 দেখুন বেশ কিছুদিন ধরে এই অবস্থানে কিন্তু শেয়ারটি উঠানামা করছে বেশ কিছুদিন ধরে। এই যে আমি যেটা বলেছি আপনাদেরকে 41 টাকা আর হয়ে শেয়ারটি প্রাইসের 41.20 ক্লোজ প্রাইস করেছিল 9ই অক্টোবর, তারপরে শেয়ারটি কিন্তু সেই প্রাইস থেকে ডাউন হয়ে
32 লেভেল এবং ক্লোজ ভ্যালু ভিত্তিতে 32.60 আমরা দেখেছি নেমে যেতে, এই যে 32.60 28 অক্টোবর এবং এরপরও 32.60 আবার হয়েছে। সুতরাং 32.60 কয়েকবার লেনদেন হয়েছে। সুতরাং এই 32.60 আমরা সেটিকে ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে ধরে নিব। যদিও গত 7ই নভেম্বর সেটি 34.10 হয়ে তার পূর্ববর্তী একটা রেজিস্ট্যান্স ভ্যালু 34-এর ভ্যালু ক্রস করেছিল, এখন এই শেয়ারটি আমরা দেখব যে শেয়ারটি ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে ইনকামের গ্রোথ বৃদ্ধি অবস্থানে রয়েছে। তারা 4.75% ক্যাশ দিয়েছিল, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 31.51 টাকা, এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেটা ডিভিডেন্টের দেওয়ার আগে এই বিষয়টি দেখা হয়, 1.15 টাকা তাদের অলরেডি ক্যাশ ফ্লো আছে, সুতরাং ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই এবং 1.20 টাকা তাদের রানিং ইপিএস চলছে। 16.37 টাকা নেট অ্যাসেট ভ্যালু, সেই অনুযায়ী 163 হলো ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। বর্তমান ইপিএস অনুযায়ী পি 28.08, যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। সেটির সামনে ডিভিডেন্ডের ডিক্লারেশন আসবে। তো আমরা এবার শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় দেখতে পেয়েছি, সেটা অক্টোবর মাসের হোল্ডিংয়ে 7.26 কোটি শেয়ারের মধ্যে 3.98% শেয়ার আর কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে। দেখুন এর ফলশ্রুতিতে 7.26 কোটি শেয়ার 32.34% ডিরেক্টরের কাছে, 2.35 কোটি গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট 3.98 বেড়ে প্রায় 4% মতো বৃদ্ধি পেয়ে 21.67%, 1,57,000,000। ফরেন কোটে শেয়ার নেই, পাবলিকের কমেছে 3.98, 45.99%, 3,34,00,000। তো খুব বেশি সংখ্যক শেয়ার কিন্তু এই আইটি সেক্টরে এই শেয়ারটি না, ওভারঅল কম সংখ্যকই শেয়ার আছে। তো এখন আমরা দেখি 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস 30.90, 31 টাকার মতো, কিন্তু বর্তমানে সেটি 3370, খুব একটা সামান্য পরিমাণে বেশি রয়েছে এভারেজ প্রাইস থেকে, 300 দিনের প্রাইস থেকে। এবং এই শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম 95 লাখ, 97,000 এ ধরনের ভলিউম এখনও আমরা দেখি নাই। সুতরাং যে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে 1 কোটির উপরে শেয়ার লেনদেন হয়, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখন আমাদেরকে এই অগ্নি সিস্টেম শেয়ারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দেখতে হবে, তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেটা 35.20 টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি 35.20 ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে, সেক্ষেত্রে শেয়ারটির একটি ভালো হওয়ার সম্ভাবনা পুনরায় উড়িয়ে দেওয়া যাবে না। তারপর 35.20 এবং 36.20 এই দুটো ভ্যালু এবং তারপর 41.50 টাকা, এই তিনটি ভ্যালু আমাদেরকে অবজার্ভ করতে হবে। তিনটে ভ্যালু আপাতত এটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলে শেয়ারটির কিন্তু পুনরায় ভালো একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে সবার আগে আমরা এই দুটো ভ্যালু 35.20 এবং 36.20 এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এবার আমরা শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণে যাব। বন্ধুরা, আমরা অগ্নি সিস্টেমের টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন শেয়ারটি কিন্তু আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং নিক্সিমুখো ক্লাউড সবুজ মেঘের ভিতরে আছে। সুপার ট্রেন্ড কিন্তু এখনও বাই সিগনালে কনভার্ট হয় নাই। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে। আপ ট্রেন্ড পজিশনে এডিএক্সের মান উইক পয়েন্টে রয়েছে এবং নিম্নমুখী ধারা অবস্থান দেখছি। আমরা ফিশার ট্রান্সফর্মও ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে রয়েছে, জিরো লাইনের নিচে রয়েছে, ডাউন ট্রেন্ড লেভেলে আছে। ম্যাকডি ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন নিয়ে জিরো লাইন থেকে নিচে এবং অরেঞ্জ লাইন থেকে নিচে থেকে ডাউন ট্রেন্ড লেভেলে আছে। এরপর ম্যাকডি এ মানি ফ্লো আমরা যেতে দেখবো, আমাদের আজকে যে শিরোনাম সার্থকতা, দেখুন হিউজ পরিমাণে মানি ফ্লো বেড়েছে। 37 লেভেল ছিল 31 অক্টোবর, সেই লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো 67। এবং এই মানি ফ্লো বিশ্লেষণ যদি করি তাহলে দেখবো আমরা 31 অক্টোবর 37 লেভেলে মানি ফ্লোর সময় সেটির প্রাইস 34 টাকা ছিল, সেই লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো প্রায় ডাবলের কাছাকাছি হলেও 38 থেকে মানি ফ্লো আমরা বর্তমানে মানি ফ্লো 67 ডবলের কাছাকাছি এই হলেও সেটির প্রাইস কিন্তু 34 লেভেল থেকে বর্তমানে 32.90, তো সরি 34 থেকে বর্তমানে 33.70। তো বরং শেয়ারটি যে লেভেল মানি ফ্লো বেড়েছে কিন্তু সেই অনুযায়ী শেয়ারটির প্রাইস বাড়েনি, বরং কিছুটা কমই রয়েছে।
তো বন্ধুরা স্বাভাবিকভাবে এটাকে আমরা অফলোডিং বা ডিস্ট্রিবিউশন মানি ফ্লো হিসেবে ধরবো না, এটাকে কালেকটিভ বা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো হিসেবে ধরে নিতে পারি। আরএসআই ইন্ডিকেটার দেখুন 48, খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই। তবে স্টোচাস্টিক আরএসআই কিন্তু এটার বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে, দেখুন বুল অ্যারাউন্ডকে চেঞ্জ করে বাই সিগন্যাল দিয়েছে। তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রবল উৎসাহিত প্রলুব্ধ বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন, বুঝবে কান ধরেন না, প্যানিকস্ত হবেন না, কাউকে প্যানিক করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দিন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।